হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছেন ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি টপিকের। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আপনি আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে ফেসবুকে আপনার ভিডিও স্টোরি শেয়ার করবেন। বেসিক্যালি আমরা অনেকে আছি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করি। যখন আমরা ফেসবুকে আসি, ফেসবুকে আমরা দেখতে পাই এখানে ফেসবুকের ওয়েবসাইট থেকে স্টোরিতে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। বন্ধুরা, এমন কয়েকজন আছি আমরা যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও চাচ্ছেন যে পিসি থেকে অথবা ল্যাপটপ থেকে আপনার স্টোরিতে ভিডিও শেয়ার করার। সো আপনারা এটি কিভাবে করবেন আমি আপনাকে এখানে এ টু জেড শিখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার পিসি কিংবা ল্যাপটপ থেকে ফেসবুক স্টোরিতে ভিডিও শেয়ার করবেন। বন্ধুরা, সর্বপ্রথমে যেটি করব, আমরা যদি ক্রিয়েট স্টোরিতে এখানে ক্লিক করি, তারপর আমরা যদি ক্রিয়েট স্টোরি ফটো এখানে ক্লিক করি, বন্ধুরা এখন যেটি করব, আমি যদি একটি ভিডিও সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু ইমেজ দেখাচ্ছে। সো আমি এখানে কাস্টম থেকে অল ফাইল করলাম। এখন দেখছেন আমার কিন্তু এখানে একটি ভিডিও আছে, এই ভিডিওটি আমরা এখন শেয়ার করব, দেখি শেয়ার হয় কি না। সো আমরা যদি এটি শেয়ার করি, দেখতে পাচ্ছেন এখানে দিস ফাইল টাইপ ইজ নট সাপোর্টেড, এটা আমাদের কোনো সাপোর্ট করছে না, ফেসবুক এটাকে নিচ্ছে না, এই প্রবলেম আমরা পড়ি। বন্ধুরা, তাহলে আপনারা কি করবেন? সো এই যে ফিউচারটি আছে, এই ফিউচারটি অনলি আপনার অ্যান্ড্রয়েড ফোনেই হবে। তাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ভিডিও শেয়ার করতে পারবেন। সো আপনি কিভাবে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে শেয়ার করবেন, সেই নিয়ে আজকের এই সলিউশন নিয়ে এসেছি। বন্ধুরা, সর্বপ্রথমে যেটি করতে হবে, আপনাকে একটি এমুলেটর ডাউনলোড করতে হবে। এমুলেটর ডাউনলোড করার জন্য যেটি করব, আমরা চলে যাব প্লাস আইকন অ্যান্ড এখানে আপনারা সার্চ করবেন মেমু এমুলেটর লিখে, জাস্ট আপনারা এখানে সার্চ করে দিবেন অ্যান্ড দেন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ডাউনলোড বাটন, এখানে না ক্লিক করে আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এখানে অফলাইন ইনস্টলার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হবেটা কি, আপনার যে ফাইলটি আছে পুরোটাই কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, এটি আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড আপনি করে নেবেন। সো মূলত এটি ডাউনলোড করার জন্য আপনাকে 436 MB দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি এটি ক্লোজ করে দেবো অ্যান্ড দেন আপনারা এটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা, ইনস্টল করতে খুবই সহজ, আমরা অনেকেই জানি যে ইনস্টল কীভাবে করতে হয়। ইনস্টল করার পর আপনারা যেটি করবেন, এখানে মেমো এমুলেটর এখানে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে মেমো এমুলেটর আমার একটি চলে এসেছে অ্যাপটি, এটা আমরা ক্লিক করব অ্যান্ড এটাকে আমরা ওপেন করব। বন্ধুরা, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এমুলেটর কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে এমুলেটরটি। সো এখন যেটি করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর, এই প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে সাইন ইনটি করে নেবেন। সাইন ইন করার পর আপনি ফেসবুকটি অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু ফেসবুকটি ডাউনলোড করে নিয়েছি। সো এটি এখন আপডেট চাচ্ছে, আপডেট দেবো না। বন্ধুরা, এমুলেটরের কাজ কি আপনারা হয়তো জানেন যে আপনার যত ফিউচার সেটিং পাচ্ছেন সব আপনি একটি অ্যান্ড্রয়েড ফোনের পাচ্ছেন, এটি আপনার এখানে অ্যান্ড্রয়েড ফোনের মতোই কাজ করবে। বন্ধুরা, ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখন যেটি করবেন, আপনারা ডাইরেক্টলি ক্লিক করবেন, আপনি আপনার পিসিতে যাবেন। পিসিতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস নামের একটি ফোল্ডার পাবেন, এই ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মেমো ভিডিও, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, আপনারা এখানে আপনার যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি আপনারা এখানে পেস্ট করে দেবেন। আমি ভিডিওটি এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম অ্যান্ড আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। সো এটি আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আবার আমরা চলে আসবো আমাদের মেমো এমুলেটরে অ্যান্ড আমরা আমাদের ফেসবুকটি ওপেন করব। ফেসবুকটি আপনারা অবশ্যই ওপেন করে নেবেন। ওপেন করার পর লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড স্টোরি, আমরা অ্যাড স্টোরি ক্লিক করব। বন্ধুরা, অ্যাড স্টোরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ভিডিওটি কিন্তু এখানে আসেনি। বন্ধুরা, ভিডিওটি না আসার কারণ আমি বলে দিচ্ছি। এখন যেটি করবেন, আপনারা পুরোপুরি আপনার যে মেমো এমুলেটরটি আছে এটাকে আপনারা অফ করে দিবেন। ওকে, অফ করে দেওয়ার পর আপনারা আবার এটিকে চালু করবেন। আবারও আমরা ফেসবুকে ঢুকবো মেমো এমুলেটর রেস্টার্ট করার পর। সো আবারও আমরা অ্যাড স্টোরিতে ক্লিক করব অ্যান্ড দ্যাটস ফাইন। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ভিডিওটি সেটি কিন্তু এখানে চলে এসেছে, আপনারা চাইলে এখানে ভিডিওটি ক্লিক করবেন। বন্ধুরা, এখন চাইলে আপনি আপনার ভিডিওটি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন, জাস্ট শুধু শেয়ার বাটনটা ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু এটি শেয়ার হওয়া অটোমেটিক শুরু হয়ে গেছে। সো এটি আপলোড হবে, আপলোড হওয়ার পর অটোমেটিক এটি আপনার স্টোরিতে চলে আসবে।
বন্ধুরা আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এখন পরবর্তী ভিডিওতে।